দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 11,525 জনের। মহামারীকালে এই প্রথমবারের মতো একদিনে শনাক্তের সংখ্যা 10,000 ছাড়ালো। 24 ঘন্টায় করোনা সংক্রমণে 163 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও এটা দ্বিতীয় সর্বোচ্চ। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 9,66,406। মোট মৃত্যু হয়েছে 15,392 জনের। একদিনে সুস্থ হওয়া 5,433 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 8,44,515 জন। গত 24 ঘন্টায় মোট 36,631 জনের নমুনা পরীক্ষা করা হয়, আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে 31.46%।